গ্রিল ভেঙে কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য লক্ষাধিক টাকার গয়না চুরি বলে অনুমান স্থানীয়দের। গভীর রাতে কালী মন্দিরের গ্রিল ভেঙে বেশ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চটকাতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খতিয়ে দেখেন মন্দিরের আশেপাশে সিসি ক্যামেরা লাগানো সিসিটিভির বিভিন্ন ফুটেজ। ধরনের মানে দুঃসাহসিক একটা চুরি দেখছি আপনার মন্দিরে, কি 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 নিয়েছে এরকম? সোনা টানা নথ ছিল, একটা জিপ ছিল, কালী মন্দির কালকে তালা ভেঙে, বাইরে গ্রিল ভেঙে, ভেতরের কোলাসিয়াল গেট ভেঙে মায়ের মন্দিরের অনেক গয়না ছিল সব চুরি করে নিয়ে গেছে রাত্রিবেলা। ঘটনাস্থলে আমরা ফাঁড়িতে খবর দিয়েছিলাম, ফাঁড়ির থেকে ঘটনাস্থলে পরিদর্শন করে গেল। তারপরে এখন কত গয়না চুরি হয়েছে বলে মনে হয়? গয়না চুরি হয়েছে আপনার ধরুন 22-25 গ্রাম সোনার গয়না, 700-800 গ্রাম মতো রূপার গয়না সব চুরি গেছে, আর কিছু খুলে রেখে গেছে নিতে পারেনি। এই চুরি কি এই প্রথম না, এর আগেও চুরি? এর আগে আরও দুবার চুরি হয়ে গেছে। এই চুরিটাই বড় চুরি হয়েছে? এইটা বড় চুরি, দুবছর আগে একবার চুরি গেছে, তখন তালা ভেঙে চুরি গেছে, এবার গ্রিল ভেঙে আর কোলাসিয়াল গেট ভেঙে চুরি গেছে। চাইছেন? চাইছি যাতে অপরাধীরা যাতে ধরা পড়ে, এটা চাইছি আমরা। আপনার নাম? আমার নাম প্রবীর বসাক। এই মন্দিরের? এই মন্দিরের দেখাশোনা করি, সম্পাদক আমি মন্দিরের। জায়গাটার নাম চটকাতলা কালী মন্দির। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।